এবার আর একটা প্রশ্ন করি তোমার কবিতা নিয়ে। তোমার কবিতায় বারবার অনিবার্যভাবে প্রেম এসেছে, প্রেমের কবিতা বা প্রেমের কথা লেখা হয়েছে, প্রেম না বিরহ। কিন্তু হ্যাঁ, এটাই আসছিলাম যে সে প্রেম কিন্তু ওই রাধাকৃষ্ণের মিলনান্তক প্রেম নয়, বরঞ্চ কিছুটা ওই মুরলীধরের সাথে মীরাবাইয়ের একটা বিয়োগান্তক প্রেম। এটার কারণ কি, মানে এটা তুমি কি মনে করো যে বিরহই প্রেমের শ্রেষ্ঠ মর্যাদা দাতা, বিরহতেই প্রেমের শ্রেষ্ঠ মর্যাদা দান হয়, এই কারণেই কি বিরহ বারবার প্রেমের মধ্যে ফিরে আসে? খুব কঠিন প্রশ্ন। অ্যাকচুয়ালি অগ্নিভ আমাকে দিয়ে যা লেখাই আমি তাই লিখি, কেমন, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে যে প্রেম যদি সম্পর্কে পরিণতি পায় তাহলে তো সেটা আর ইতিহাস হতে পারে না। প্রেম যখন সম্পর্কের পরিণতি না পেয়ে হারিয়ে যাবে তবে না সেখানে বিরহ সৃষ্টি হবে। আজকের রুক্মিণী আর কৃষ্ণের বৈবাহিক জীবনের গল্প কজনের কাছে ভালো লাগে, যতটা না রাধা আর কৃষ্ণের প্রেম এবং বিরহের কথা শুনতে ভালো লাগে। সুতরাং আমি এটুকু মনে করি প্রেম তখনই সফলতা পায় যখন সেই সফলতার মধ্যে না পাওয়ার হতাশা থাকে। আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের দোলাচলে না পাওয়ার হতাশা থাকে বা আছে, অস্বীকার করব না। তো সেই না পাওয়ার ভেতর থেকেই সেই সম্পর্কের মূল্যবোধ, সেই সম্পর্কে সম্পর্ককে যত্ন করে আগলে রাখা এবং সেই সম্পর্ককে, আমি মনে করি ভালোবাসা একবার হয়, বারবার হয় না। ভালোবাসা জীবনে প্রত্যেকের একবার আসবে, বারবার আসবে না। এবং কারুর সেটা যদি বারবার আসে বুঝতে হবে সেটা ভালোবাসা নয়, সেটা ভালো লাগা। ভালোবাসাটা একবারই আসে। আর আমি এটা কখনোই বিশ্বাস করি না আগুনের চারপাশে সাতবার ঘুরলে বা কোনো কোর্ট পেপারে লিখে সাইন করে দিলে সেখানে ভালোবাসা ইলেকট্রিকের সুইচের অন অফের মতো ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে, এটা আমি কখনো বিশ্বাস করি না। ভালোবাসা একটা মনের অনুভূতি, এই ফিলিংসটা থেকে আসে যে তোমার সব কিছুতে আমি তোমার সাথে আছি। আর অপরজন কাছে সে বার্তাটাও থাকবে, সে মুখে না বললো যে অবশ্যই তোমারও সব কিছুতে আমি সব কিছুতে আছি, তাই আমরা জীবন সঙ্গী, সুখ দুঃখের সঙ্গী, আমরা অর্ধাঙ্গিনী। বা যেখানে সেই জায়গার শূন্যতা থাকে সেখানে তো প্রেম আর বিরহ ঘুরে ফিরে আসবেই। বাহ, বেশ।